ଭାବିକାରୁ ଡିଏସ୍ପି, ଟ୍ରାକ୍ର କୁଇନ୍ ହେଲେ ପୋଲିସ ଅଫିସର, ଆସାମର ଡିଏସ୍ପି ଭାବେ ନିଯୁକ୍ତି ପାଇଲେ ହିମା ଦାସ, ଭାବିକାରୁ ଡିଏସ୍ପି ହେଲେ ଆଥଲିଟ୍ ହିମା ଦାସ, ଆସାମ ପୋଲିସ ବିଭାଗରେ ଡିଏସ୍ପି ପଦରେ ନିଯୁକ୍ତି ପାଇଛନ୍ତି ଭାରତର ସୁନା ଝିଅ ତଥା ଦ୍ରୁତ ଧାବିକା ହିମା ଦାସ। ଆସାମ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସର୍ବାନନ୍ଦ ସୋନୋୱାଲ ଶୁକ୍ରବାର ହିମାଙ୍କୁ ନିଯୁକ୍ତି ପତ୍ର ପ୍ରଦାନ କରିଥିଲେ। ଏହି ଅବସରରେ ଆସାମ ପୋଲିସ ବିଭାଗର ମହାନିର୍ଦ୍ଦେଶକ ତଥା ଅନ୍ୟ ବରିଷ୍ଠ ପଦାଧିକାରୀମାନେ ଉପସ୍ଥିତ ଥିଲେ। 21 ବର୍ଷୀୟ ହିମା ନିଜ ପ୍ରତିକ୍ରିୟାରେ କହିଛନ୍ତି, ଛୋଟବେଳୁ ପୋଲିସ ସେବାର ସ୍ୱପ୍ନ ଦେଖିଥିଲି, ମୁଁ ଯେଉଁ ସ୍ୱପ୍ନ ଦେଖିଥିଲି ତାହା ଆଜି ପୂରଣ ହୋଇଛି। সৰুৰ পৰা এটা মনত ধাৰণা আছিল যে এদিন হ'লেও পুলিচ হ'ম, আৰু আজি সেই সপোনটো পূৰণ হৈছে। তাৰ বাবে অসম চৰকাৰ, বিশেষকৈ গৃহ বিভাগত থকা মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া, লগতে বিত্তমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আৰু কেবিনেটৰ সকলোলৈ মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ থাকিল। এইটো অকল মোক বুলিয়ে নহয়, আহি থকা খেলুৱৈসকলক অনুপ্ৰাণিত কৰিব। প্ৰথম কথা, আমাৰ ভাৰতবৰ্ষৰ প্ৰায়কেইখন ৰাজ্যত এইটো খেলৰ নীতিটো আৱিষ্কাৰ কৰিছে। খেলৰ নীতি নতুনকৈ অসম চৰকাৰে প্ৰস্তুত কৰিলে, আৰু সেইবাবে সেই উদ্দেশ্যতে মোৰ যিটো সপোন সেইটোও পূৰণ হৈছে। আৰু লগতে আন আন সকলোৰ বাবে এইটো এটা সুখবৰ যে SCS হওক, APS হওক বা বিভিন্ন ধৰণৰ এছিয়ান গেমছ, কমনৱেলথ গেমছ আৰু অলিম্পিকত মেডেল পালে তেনেধৰণে চাকৰি দিয়ে। 2018ৰ পৰা অসমত যিটো এটা চেঞ্জ হ'ব ধৰিছে, কাৰণ মই ভাবোঁ সেইটো ফিনলেণ্ডত যিটো ৰাণ হৈছিলে তাৰ পৰা আমাৰ অসমত এটা চেঞ্জেছ আহিছিলে। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও এটা স্বপ্ন আছিল যে আমাৰ গুৱাহাটীখন স্পৰ্টছ কেপিটেল বনাব লাগে, আৰু সেই উদ্দেশ্যে আমাৰ ইয়াতে বহুকেইখন ইণ্টাৰনেশ্যনেল গেমছ, নেশ্যনেল গেমছ হৈ গৈছে, আৰু সেই ক্ষেত্ৰত বহুত বহুত আগভাগ লৈছে একমাত্ৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া। হিমা ক্ৰীড়া ক্ষেত্ৰৰে বহু সুনাম অৰ্জন কৰিছন্তি। সে তাম্পেৰীঠাৰে অনুষ্ঠিত 2018 IAAF 20 বৰ্ষৰু কম বিশ্ব প্ৰতিযোগিতাৰ মহিলা 400 মিটাৰ বিভাগৰে 51.46 ছেকেণ্ড সময় নেই স্বৰ্ণ পদক জিতিলে। ସେ ଶ୍ରେଷ୍ଠ 80 ମିଟରରେ ତିନି ଜଣ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱୀଙ୍କୁ ଅତିକ୍ରମ କରି ସ୍ୱର୍ଣ୍ଣ ପଦକ ଜିତିବା ସହ ଇତିହାସ ସୃଷ୍ଟି କରିଥିଲେ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଏବେ ନିଜ ମୋବାଇଲରେ ଅର୍ଗସ ନ୍ୟୁଜର ଆପ୍ ମାଧ୍ୟମରେ ଆପଣ ଦେଖିପାରିବେ ଲାଟେଷ୍ଟ ଅପଡେଟ୍ସ ଆଉ ଲାଇଭ୍। ଗୁଗଲ ପ୍ଲେ ଷ୍ଟୋର କିମ୍ବା ଆପଲ୍ ଆପ୍ ଷ୍ଟୋର ଆଜି ହିଁ ଡାଉନଲୋଡ କରନ୍ତୁ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ ଆପ୍, ଇନଷ୍ଟଲ କରନ୍ତୁ ନିଜ ମୋବାଇଲରେ। ବାସ୍, ଖବର ଏବେ ଆପଣଙ୍କ ହାତ ପାହାନ୍ତାରେ। ଆପଣ ବି ଯୋଡ଼ି ହୁଅନ୍ତୁ ଅର୍ଗସ ସହିତ ଅର୍ଗସର ନୂଆ ଆପ୍ରେ, ସତ୍ୟର ସନ୍ଧାନରେ। ଅର୍ଗସ ସବୁବେଳେ ଲୋକଙ୍କ ସାଥିରେ।